বন্ধুরা, আমি উঠে পড়েছি। এখন বাজে সকাল 6:30। এখনও বিছানায় গড়াগড়ি খাচ্ছি, অনেক কাজ আছে করতে হবে, সব কিছু রেডি করতে হবে। তোমরা আছো কেমন সবাই? চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টে ইডলি, লাঞ্চ রেডি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরে বেরোবো। বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। বেরিয়ে গেছি আমরা, সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমেছি। এবার সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে উপরে উঠছি, যাব জাকারিয়া স্ট্রিট। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখছে আমাকে যে মা আসছে নাকি। জাকারিয়া স্ট্রিট রমজানের সময় খুব হ্যাপেনিং একটা প্লেস। এই সময় এখানে যেন উৎসব লাগে, সেই উৎসব এনজয় করতে আজ চলে এলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো, চলো। পোদ্দারকোট গেট, গেট নাম্বার 5 দিয়ে বেরোলাম, হেঁটে হেঁটে জাকারিয়া স্ট্রিট পৌঁছালাম। কাবাবের গন্ধে মমক করছে, প্রচণ্ড ভিড়। এখানে আমরা কাবাব খাবো, আরও দেখি কী কী পাওয়া যায়। চলো এখানে নিয়ে যাবো। এখন খাচ্ছি, জাকারিয়া স্ট্রিটে এসেছি, খাচ্ছি চিকেন শুটা কাবাব। কাবাবের জন্য বিখ্যাত, খুবই ভালো খেতে। চিকেন শুটা কাবাব দারুণ দারুণ। এখানকার আদামসের সুতা কাবাব, বটি কাবাব ইজ মাস্ট ট্রাই। বন্ধুরা, দেখলে যেখান থেকে আমরা কাবাবটা খেলাম সেটা হচ্ছে 105 বছর পুরনো দোকান কাবাবের, এবং সত্যি ভীষণ ভালো কাবাব বানাচ্ছে এখানে। জাকারিয়া স্ট্রিটের স্টার হাইলাইট হাজি আলাউদ্দিন সুইটস। প্রায় 100 বছরের পুরনো এই হাজি আলাউদ্দিন মিষ্টির দোকানটি এখানকার খুব ফেমাস একটি দোকান। এখান থেকে আমরা অনেক মিষ্টি কিনেছি। এখানকার গুলাব জামুন অসাধারণ, নানা রকম মিষ্টি আছে, সবগুলো ভালো। বন্ধুরা, এখানকার হট ফেভারিট বত্তিসি হালুয়া, যা 32 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, বাদাম, পেস্তা এবং প্রচুর ঘি দেওয়া, ভেরি টেস্টি, ভেরি হেভি, অবশ্যই ট্রাই করবে। আমরা এখন জাকারিয়া স্ট্রিটের মার্কেটের ভিতর দিয়ে হাঁটছি, চারপাশে প্রচুর দোকান, প্রচুর ভিড়, যেন মনে হচ্ছে মেলা বসেছে। এটা আফগানি কাবাব, এই জাকারিয়া স্ট্রিট কাবাবের জন্য বিখ্যাত। জাকারিয়া স্ট্রিট হচ্ছে কলকাতার সবচেয়ে পুরনো নন ইউরোপিয়ান পার্ক। মশলা ফ্রাই, ভেটকি ফ্রাই, চিকেন ফ্রাই। জাকারিয়া স্ট্রিটে দিল্লি সিক্সের কাবাব অবশ্যই ট্রাই করবে, যা ভীষণ জুসি এবং বাটারি হয়। দিল্লি সিক্সের পাশেই আছে তাস্কিন আদামস, আর বম্বে হোটেলও মাস্ট ট্রাই। বন্ধুরা, আমরা চলে এসেছি কলকাতার খুব বিখ্যাত মসজিদ নাখোদা মসজিদের সামনে। আজান হলো, এখন ইফতার পার্টি চলবে। নাখোদা মসজিদের আর্কিটেকচার ভীষণ সুন্দর। নাখোদা শব্দটা এসেছে নাওকা খুদা থেকে, যারা সমুদ্রে ব্যবসা করতো তাদের দ্বারা এই মসজিদটি তৈরি হয়েছিল, তাই এই নামকরণ। নাখোদা মসজিদের ইমাম সাহেব যখন বলেন ঈদের চাঁদ দেখা গেছে, তারই নেক্সট দিন ঈদের নামাজ আদা করা হয় সারা পশ্চিমবঙ্গে। বম্বে হোটেলের ডাল গোস্ট খামড়ি রুটির সাথে খুব ভালো লাগে, সাথে হালিমও দারুণ টেস্ট। রয়্যাল এসি বিরিয়ানি নেব, বিরিয়ানি। জাকারিয়া স্ট্রিটে এই সময় চিকেনের প্রচুর আইটেম পাওয়া যায়, সত্যি রমজান মাসে জাকারিয়া স্ট্রিট আসার একটা আলাদা আকর্ষণ সবসময় থাকে। প্যাক করে বাড়িতে ডিনারে খাওয়া হবে। তো গরম, তো তাস্কিন থেকে ফালুদা নিলাম, ওপরে ম্যাঙ্গো ফ্লেভার, নিচে ভর্তি করে ফালুদা, খুব ভালো খেতে, বহুত বহুত আচ্ছা, বহুত টেস্টি। তাস্কিনের চিকেন চাঙ্গিয়াজি কিলো হচ্ছে 640 রুপিস, আমরা হাফ কিলো নিয়েছি। চিকেনের প্রচুর আইটেম খেলাম, বাড়িতেও নিয়ে এসেছি। বিরিয়ানির দোকানে গেছিলাম, তো সেই বিরিয়ানি নিয়ে এলাম ডিনারে খাওয়া হবে। শুনেছিলাম খাবারের টেস্ট বাড়ে যদি মাখন আর ক্রিম ইউজ করা হয়, তো দিল্লি সিক্সের কাবাব এবং তন্দুরিতেও মাখন এবং ক্রিম পেয়েছি, এবং অসাধারণ টেস্ট, দিল্লি থেকেও মশলা আসে।
বন্ধুরা, এই যে ডিনার রেডি, চিকেন বিরিয়ানি, চিকেন হালিম আর পুদিনার চাটনি, সাথে আছে চিকেন চাঙ্গিয়াজি। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো। এবং এ ধরনের আরও নানা রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে কী করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা ক্লিক করে নেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা, লাভ ইউ অল।